হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ইউকে ব্লগস সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আমরাও এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় অনেক আপু ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো সবাইকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তো য আমি আজকে যে ব্লগটা শেয়ার করব এটা হচ্ছে পাঁচ ছ দিন আগে যখন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তো অসুস্থ থাকলে মাঝে মাঝে আমি অনেক বেশি অসুস্থ থাকলে তখন কি খাই কি করি সেটাই শেয়ার করব তো এটা হচ্ছে সকালে সকালে আমি পিয়ালার রিয়ালকে দুধ আর কনফ্লেক্স দিয়েছিলাম যেহেতু ওরা বাসায় আর নিজে একটু চা রং চা আর বিস্কিট খেয়ে নেব যদিও খাবার কোনো ইচ্ছা মানে রুচি নেই কারণ অসুস্থ হলে যা হয় তারপরও আর কি খেতে হবে খেয়ে নিয়েছি তো তারপরে আমি একটু রেস্টে গেছিলাম কারণ আমার তো শরীর অনেকই খারাপ ছিল আমার দাঁড়ানোর মতো কোনো এনার্জি ছিল না তো দুপুরে রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে না দুপুর তো খাওয়ার টাইম হয়ে যাচ্ছে রান্না করতে হবে রান্না না করলে কী করে দেবে তো রান্নাই বা কী করবো দাঁড়াতে যেহেতু পাচ্ছি না তো তখন ভাবলাম যে আমি যাও ভাত রান্না করবো অনেকে ফেনা ভাত বলে আমরা যদিও ফেনা ভাত বলি তো এখানে আমি চিনি চালটা দিয়ে বিশেষ করে রান্না করি তো চিনি চাল ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি এখন ফেনা ভাত রান্না করার জন্য সাথে আমি হচ্ছে ভাবছি আলু ভত্তা করবো আলু ভত্তা হচ্ছে বাচ্চারা পছন্দ করে আর ইলিশ মাছ ভাজি আর ডিম আর ওদেরকে যদি ইলিশ মাছটা দিব না কারণ ওদেরকে বেছে কে দিবে আর মাছ বেছে না দিলে তো পেলা রিয়াল খেতে পারে না তো ওদেরকে ডিম বেঁচে দিব। আর আমাদের জন্য ইলিশ মাছ ভাজি ডিম আর আলু ভর্তা এই দিয়েই আজকে দুপুরে খাবো কারণ হচ্ছে কিছু করার নেই যখন দেখা যায় আমি অনেক বেশি অসুস্থ থাকি তো তখন আমি পারি না রান্না করতে তখন খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যাবে না খেতে তো হবেই বাচ্চাদেরকে খাওয়াইতে হবে তো তখন দেখা যায় আমি মাঝে মাঝে যখন খুব বেশি অসুস্থ থাকি তখন আমি এই সিম্পল রান্না করি যা ভাত এতে করে বাচ্চাদের খাওয়াইতেও আমার তাড়াতাড়ি হয়ে যায় বেশি সমস্যা হয় না আর ইচ্ছা করলে বাইরের থেকে খাবার এনে দেওয়া যায় কিন্তু আমি দিই না কারণ বাইরের খাবার দিলে রিয়াল দেখা যায় বমি করা শুরু করে দেয় তো আমি যত সম্ভব চেষ্টা করি ঘরেই দিই মানে নিজের হাতে করে মানে যা পারি সেই মুহূর্তে তাই দেওয়ারই চেষ্টা করি যে অন্তত বাচ্চারা তো সুস্থ থাকবে আর বাচ্চারা সুস্থ থাকলে নিজের কাছেও ভালো লাগে যত সমস্যা নিজের হোক কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাদের যদি কিছু হয়ে যায় তো তখন অনেক বেশি আরও কষ্ট হয়ে যায় আর আমরা বিদেশে আমাদের লাইফটা এত কঠিন যে কোনো আত্মীয় স্বজন কেউ থাকে না ধাপ আশেপাশে তো নিজেদেরকেই সব কিছু সামাল দিয়ে চলতে হয় তো তখন অনেক বেশি খারাপ লাগে দেশের কথা তখন অনেক বেশি মনে পড়ে যে যদি দেশে থাকতাম তখন তো কেউ আশেপাশে আত্মীয় স্বজন থাকতো দেখার কেউ থাকতো তো বিদেশের লাইফ অনেকই কষ্টকর যারা বিদেশে আছে সবাই আমার মতো একই অবস্থা তো এখন হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা আমরা তো এমনি তো বিশেষ করে মালটার অরেঞ্জ জুস খাই তো এখন যেহেতু কমলার সিজন তো এবার যাদব কমলা নিয়ে এসেছিলো তো বিকালে আমরা দেখা গেছে কমলা জুস করে দিয়েছিলাম বাচ্চাদেরকে আর কোনো নাস্তা দেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না তো সবাই কমলার জুসই খেয়ে নিয়েছিলাম আর রাত্রে ভাবছিলাম যে কি করব কি রান্না করব তো ভাবলাম চাউমিন রান্না করি আর কি ম্যাগি রান্না করি সবজি দিয়ে তো আমি রাত্রে ডিম দিয়ে সবজিতে ম্যাগি রান্না করেছিলাম কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজও করা যায় না কোনো কিছুতেই ভালো লাগে না তো এই ছিল আমার অসুস্থতার মধ্যে দিনটা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবসময় তো দেখা যায় যে ভালো মন্দ রান্না করে আপনাদের সাথে শেয়ার করি তো আজ শেয়ার করলাম যে অসুস্থ থাকলে তখন কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিবেন আর বলতে চাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটাও ঘুরে দেখে আসবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে নেক্সট কোনো ভিডিও আমি দিলে পরে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় আর আপনি সবার আগে সেটা দেখে নিতে পারেন তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার অসুস্থের মুহূর্তের দিনটা তো জানি না কেমন লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবারও আসবো কারণ না আসলে আপনাদের কাছে না আসলে তো অনেক মিস করি কমেন্টের অ্যান্সার দিতে পারি না এত সুন্দর সুন্দর কমেন্ট সবাই করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন